আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। আমার এই জীবন আমি আর ফেলতে চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইখানে যে ব্যক্তিটারে দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। কাকে নিয়ে জানেন? ভাতের হোটেলের মালিক ডিবি অফিসার হারুন সাহেব। যদিও প্রমাণ পাওয়া গেছে এটা ডিবি হারুন না, তারপরেও এরকম হলে আপনারা কি রাগ করবেন? ডিবি হারুনের সাথে যদি এরকমটা হয় আপনারা কি রাগ করবেন? এটা একটু কমেন্ট বক্সে জানায়েন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইবার আসি মূল পয়েন্টে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন সাহেব, এই বেচারারে সাধারণ জনগণ ধরছে, একদম উপচে পড়ে ধরছে। তার পদত্যাগের দাবি, তার গণধোলাই সব কিছুর জন্য উঠে পড়ে লাগছে। এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, পিনাকি দাদার যারা ভক্ত আছি, তারা আমরা সবসময় চাচ্ছি যে পিনাকি দাদাকে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে রাখা হোক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সাখাওয়াত হোসেন সাহেব রেনিয়া পিনাকি ভট্টাচার্য যে কথা বলছে, এই কথা বলার কারণেই হয়তো বাংলাদেশ থেকে তার ভিডিও উড়িয়ে দেওয়া হয়েছে। এই সরকারই কিন্তু উড়াইয়া দিছে, এমনটা বলছেন পিনাকি ভট্টাচার্য। দেখেন, এই যে প্রমাণ দেখেন, এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য বলছে, ঠিক আছে? তো তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। পিনাকি ভট্টাচার্য এই সাখাওয়াত হোসেন সহ আরও কয়েকজনের মুখোশ উন্মোচন করছে, এই জন্য তার পিছনে লাগছে। চলেন একটু দেখে আসি, তারপরে মূল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ। এই যে দেখেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, মাত্র এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে, সব খারাপ, উনি ভালো। শুনেন, উনার মুখে শুনেন। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউ দেয় না, এবং উনি ওনার আশেপাশে যারা আছেন, হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন, এত সত্য কথা বললে সেই মানুষের শত্রু হবে না তো আপনার আমার শত্রু হবে? অবশ্যই হবে না, তারই শত্রু বেশি হবে। কিন্তু আমরা চাই পিনাকি দাদা দেশে আসুক, হক কথা বলুক। তিনি যে কথাগুলো জাতির সামনে রাখছে, সেগুলো তিনি মাঠ পর্যায়ে এসে বাস্তবায়ন করুক। এই যে আমাদের সাখাওয়াত হোসেন সাহেব যা আছে, তার অতি দ্রুত পদত্যাগের ব্যবস্থা করে পিনাকি ভট্টাচার্যকে দেশে এনে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হবে। এরে নিয়ে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কঠিন হুঁশিয়ারি দিছে। চলেন, যে ভিডিওটি আপনাদের দেখা আমি মনে করি অত্যন্ত জরুরি, সেই ভিডিও চিত্রটি প্লে করছি। তার আগে আপনারা বলতেছি ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহী পাবো। প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মনোযোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কথাগুলো বলছে, যে হুঁশিয়ারিটি দিছে সাখাওয়াত হোসেন সাহেবরে, সেই ভিডিও চিত্রটি একটু দেখতে থাকি। উনি দেখতে গরুর বাসন করার বক্তব্য দিতে, আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে, সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুরি নামাতে আমরা আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে, খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য, এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন, অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে
তাদের ঘুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেমপ্লেট নেমে নেমপ্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফেসিজামার যারা ফুল সলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে, চলেন সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, কি বুঝলেন কি জানলেন একটু কমেন্ট করবেন। এই সাখাওয়াত হোসেন সাহেব রে আর নেওয়া যাচ্ছে না, তিনি যে কথা বলছেন এটা আসলেই খারাপ বলছেন। তো তিনি যদি সেই তার ভ্রান্ত আকিদার থেকে ফিরে আসেন তাহলে তাকে ক্ষমা করলেও করা যায়, কিন্তু পিনাকি দাদারে দেশে আনতে হবে। আপনারা যারা পিনাকি দাদারা ভক্ত আছেন, আমরা অনুরোধ করতেছি তাকে দেশে আনার, দ্রুত তাকে দেশে আনার ব্যবস্থা করা হোক এবং তাকে উপদেষ্ট পদে ভিতরে একটা পদ দেওয়া হোক। সেটা যদি সম্ভব না হয় তাকে এমন একটা দায়িত্ব দেওয়া হোক যেখান থেকে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থায় তিনি কাজ করতে পারবেন। এটা এটার সাথে কি আপনারা একমত কিনা, আমার কথার সাথে আপনারা যদি একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।